আচ্ছা হ্যাঁ, আচ্ছা আই গেস অত বেশি কিছু মিস হয়নি, আমি তারপর এটা একবার শেয়ার করে নিই। তো প্রথমে দেখাইছি হচ্ছে কি, এই একটা জ্যায়ের উপর যদি লম্ব কেন্দ্র থেকে তাহলে সেটা ওই কর্টার মিড পয়েন্ট ইন্টারসেপ্ট করে, আর নাম টাম দেখাইছি। আর এখন হচ্ছে কি এটা দেখাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ বহিঃস্থ কোণের থেকে দ্বিগুণ। তো এটা প্রমাণ হচ্ছে যে এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান, আর এটা হচ্ছে এই দুইটা কোণের দ্বিগুণ, কারণ বহিঃস্থ কোণ এই দুইটা কোণের যোগফল এটা, আর এটা হচ্ছে দ্বিগুণ। তো এখন আমরা যদি এটা যোগ করি তাহলে আসে টুয়াইস অ্যাঙ্গেল এ সি বি। ওকে, তো এইটা থেকে একটা ডিরেক্ট লেমা লেমা আছে, যে লেমাটা বলে যে যদি একটা জ্যা নাও, এইটা আরো বেশি ইম্পর্টেন্ট উপরেরটা থেকে, কারণ বুঝতে পারবে একটু পরে। এটা হচ্ছে যে ধরো বৃত্তের উপর দুইটা বিন্দু আছে সি আর ডি, যেটা হচ্ছে একই জ্যায়ের উপরে, এ বি এর একই দিকে জ্যায়ের উপরে। এখন একই দিকে জ্যা বলতে কি বুঝাচ্ছি আমি, যে এটা হচ্ছে ধরো একটা বৃত্ত নেই, এই বৃত্তের ধরো একটা, এই বৃত্তের ধরো একটা জ্যা নেই, তাহলে এই জ্যায়ের যে বড় দিকে যে এটা এই বৃত্তাংশটা, এটা হচ্ছে মেজর আর্ক। আর নিচের ছোটটা হচ্ছে মাইনর আর্ক। এখন এটা যেটা বলে যে দুইটা ভিন্ন ভিন্ন আর্ক, তো দুইটা ভিন্ন ভিন্ন আর্কের ছেদ মানে ই করছে, ভাগ করছে বৃত্তটাকে, এই জায়গাটা। তো এই থিওরেমটা বলে যে যদি তুমি একটা এই জায়গার জন্য, এই বি জায়গার জন্য একই একই জায়গার একই পর্ড আর্কের উপর যদি তুমি দুইটা বিন্দু নাও, এখানে এখানে আমরা সেটা মেজর আর্কের উপর দুইটা বিন্দু নিচ্ছি, তুমি যদি দুইটা বিন্দু মাইনর আর্কের উপর নিতে তাও কাজ করতো, তাহলে আমাদের একটা সুন্দর জিনিস পাবো, সেটা হচ্ছে এই দুইটা কোণ সমান হবে। অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি বি। এটার কারণ কি, আমরা যদি এখানে মধ্যবিন্দুটা সেন্টারটা নিতাম ও, তাহলে আমরা জানতাম যে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু টুয়াইস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ সি বি, আবার একই সাথে এই জিনিসটা টোয়াইস অ্যাঙ্গেল এ ডি বি, তাই না? তো ওইখান থেকে আসলে আমাদের এই জিনিসটা পেয়ে যায়। কারণ কেন্দ্রস্থ কোণ তো জাস্ট একবারই আছে, মানে একটাই, আর বাকি এখানে এখানে তো কোথাও বলে নাই যে এই বিন্দুটা কেমন ভাবে নিতে পারবে, এই বিন্দুটা যে কোনো কিছু হতে পারে এই ইসের উপরে, ডাটা মিডিয়াসের উপরে। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি এরকম আমরা কোন গুলোকে সেম দিতে পারবো আর কি, এই এই কোন দুটা সেম হবে সব সময়, সব সব সার্কেলের জন্য, সব পয়েন্টের জন্য। আবার আরেকটা আসো, এই সেম ইসের আরেকটা রেজাল্ট, সেটা হচ্ছে ধরো একটা সার্কেল, ধরো একটা সার্কাম কি আছে, কোয়াড্রিলেটারাল আছে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। আচ্ছা, সাইক্লিক কোয়াড্রিলেটার বলতে বৃত্তস্থ চতুর্ভুজ বলে আর কি। তো একটা একটা চতুর্ভুজে যদি চারটা বাহু একটা বৃত্তের উপর থাকে, তো এ বি সি ডি ইজ এ সার্কাম ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটার। তো এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিলেটার। এখন একটা থিওরেম যেটা খুবই ইউজফুল, মানে এই থিওরেম গুলো হচ্ছে একেবারে হার্ড দিয়ে শিখতে হবে, কারণ এগুলো দিয়ে সব অঙ্ক করবো এরপরে আমরা, কারণ এ বাকি সব যেসব থিওরেম টিওরেম যত শিখবা, যত প্রবলেম সলভ করবা, সব হচ্ছে এই বেসিক্যালি এই থিওরেম গুলো থেকেই ইন্সপায়ার্ড হয়ে, বা এই থিওরেম গুলো ইউজ করে নতুন থিওরেম তৈরি করা আর কি। তো এইটাতে যেটা বলে যে তোমার যদি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল এবিসিডি থাকে, তাহলে তার বিপরীত বাহুগুলোর যোগফল 180, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি।
ধরো এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রেটরা, সো আমরা বলতে আমরা জানি যে অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু ইজ প্লাস অ্যাঙ্গেল এ বি ডি সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা সমান হচ্ছে আবার অ্যাঙ্গেল এ সরি সি এ বি প্লাস অ্যাঙ্গেল বি ডি সি। সো এই দুইটা দুইটা বিপরীত বাহু, এইটা দুইটা বিপরীত কোণ এইটা প্লাস এইটা আর হচ্ছে এইটা প্লাস এইটা, এদের দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন এটা প্রমাণ কি? এটা প্রমাণ হচ্ছে ওই আগের মতোই সেন্টারটাকে ও নিব। তো একটা জিনিস দেখো যে এই কোণটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয় তাহলে বৃত্তস্থ কোণটা হবে এটা 2x, আবার এটা যদি ওয়াই হয় তাহলে বৃত্তস্থ কোণটা হবে এইদিকের এইদিকে 2y। এখানে একটা জিনিস আছে আর কি যে কোন দিকে হচ্ছে সেটা আসলে ম্যাটার করে। এই জন্য আমি এখানে মেজর আর্ক মাইনর আর্ক এর জিনিসটা বলছি, কারণ তুমি যদি এইদিকে সি সি কে এইদিকে নাও তাহলে তোমার কেন্দ্রস্থ কোণটা হবে এরকম। তোমার কেন্দ্রস্থ কোণটা হবে এরকম, কিন্তু তুমি যদি এই সেম জিনিস একটু অন্যভাবে নিতা, হয় না কেন, সেম জিনিসটাকে তুমি যদি এইভাবে নিতা এ আর বি আর ধরো সি কে এই পাশে নিতা, তাহলে যেটা হতো তাহলে কেন্দ্রস্থ কোণটা উল্টা দিকে যাইতো ও এস। তো এই কোণটা যদি এক্স হয় এটা হবে 2x, ঠিক আছে? তো ওই কারণে আমরা এখানে, হ্যাঁ বলো। আচ্ছা এ ও ডি আর বি এ বি ডি আর কি অ্যাঙ্গেল ও মানে কি বাইরেটা, হ্যাঁ আউটার অ্যাঙ্গেলটা আর হচ্ছে কি ইনার অ্যাঙ্গেলটা এ বি ডি, হ্যাঁ এই দুটো কি সমান সমান, আই মিন এইটা তো ডাবল, তাহলে কি এই যে এ ও ডি মানে ইন্টারনাল অ্যাঙ্গেলটা কি সমান হবে ওয়াই এর? না 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 সমান হতে হবে না, তো ওয়াই তো মানে এটা তো যে যাই হতে পারে আসলে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে 2y, তো x আর y হচ্ছে গিয়ে যাই হতে পারে, সো y ক্যান বি এনিথিং। তো এখানে দেখো এখন 2y প্লাস 2x, এই এই কোনটা এই কোনটা কত, এই কোনটা হচ্ছে 1360 ডিগ্রি না, তার মানে এখান থেকে আমরা জানি যে x প্লাস y সমান হচ্ছে 180 ডিগ্রি। শেষ, ফাইলটা ডিলিট হয়ে যাওয়ার আগে আমি একটু সেভ করে নিই। ওকে, তো এটা গেল, তার মানে আমরা এখন দুইটা দুইটা রেজাল্ট জানি, সরি তিনটা ইম্পর্টেন্ট রেজাল্ট জানি, যেটা হচ্ছে যে তুমি এরকম কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এটা হচ্ছে যে দুইটা বৃত্তস্থ কোণ সেম হবে সব সময় একই একই জায়গার উপর রাখলে, সরি একই আর্কের উপর রাখলে, আর এখানে একটা সার্কাল মানে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারালের দুইটা বিপরীত বাহুর যোগফল 180 ডিগ্রি। তো এই তিনটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। এবার এখান থেকে এর পরে আমরা যেসব জিনিসপত্র শিখব সেটা হচ্ছে পাওয়ার অফ পয়েন্ট। তো তোমরা হচ্ছে সমান সিমিলার ট্রায়াঙ্গেল এর জিনিসপত্র তো জানো যে ধরো দুইটা দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের বাহুর অনুপাত সমান, এ বি সি ডি ই এফ। আমরা বলি যে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিই এফ, এইটা আর হচ্ছে যে এইটা যদি সত্যি হয় মানে ট্রায়াঙ্গেল দুইটা ট্রায়াঙ্গেলকে সিমিলার বলি যদি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তারপর অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, আর হচ্ছে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ, অ্যান্ড এ বি বাই ডিই ইকুয়াল টু এস সি বাই ডি এফ ইজ ইকুয়াল টু বি সি বাই ই এফ। এই যেটা যদি সত্যি হয় তাহলে আমরা এটাকে বলি। এখন
এই যে এই এই আইডিয়াটা ব্যবহার করে আমরা আসলে পাওয়ার অফ পয়েন্ট ডিফাইন করব এখন। তো একটা সার্কেল নাও, এবার এই সার্কেলের ভিতরে একটা পয়েন্ট নাও পি। তো দা পাওয়ার, তো এই সার্কেলটাকে ধরো, আচ্ছা সার্কেলের নাম আমরা সাধারণত হচ্ছে ওমেগা বা গামা, এটা হচ্ছে বড় হাতের গামা, মানে ছোট হাতের গামা তো এরকম, বড় হাতের গামা হচ্ছে এরকম, বা ওমেগা, তারপর এরকম সিগমাও দিতে পারি আমরা অনেক সময়, এটা হচ্ছে ছোট হাতের সিগমা। তো ধরো আমরা সিগমা দা, এটা হচ্ছে সিগমা সার্কেলটা, সার্কেলের নামকে সিগমা দিচ্ছি। দা পাওয়ার অফ আ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ওমেগা ইজ, এখন এই একটা একটা নতুন টার্ম শিখতেছি, সেটা হচ্ছে যে পাওয়ার অফ আ পয়েন্ট। তো এই টার্মটা একটা পয়েন্ট দিবে, মানে সার্কেলের মানে যে কোনো কোথাও, মানে এই সার্কেলের এই পি পয়েন্ট এখানেও হতে পারে, সেসব আমি ডিসকাস করব। কিন্তু এই পাওয়ার অফ আ পয়েন্ট এই সার্কেলের সাপেক্ষে এই পি পয়েন্টের পাওয়ার হবে, তুমি পি থেকে যদি এরকম দুইটা লাইন একটা লাইন আঁকো, আর সেই লাইনটা ধরো সার্কেলকে এরকম দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে এ আর বি, তাহলে আমরা বলবো যে, আর এটা ধরো সার্কাম সার্কেল, এটা ধরো সার্কাম সেন্টার ও, তাহলে এটা ধরো এরকম ভাবে লিখি, পাওয়ার অফ পি উইথ রেসপেক্ট টু ওমেগা ইজ ইকুয়াল টু পি এ ডট পি বি। তো এই এই কোয়ান্টিটিটা পি এ এই বাহুর দৈর্ঘ্যটা আর এই সাথে পি বি এই বাহুটার দৈর্ঘ্যর গুণফল, এই জিনিসটা হচ্ছে পি এর পাওয়ার, আর এই জিনিসটা সমান হচ্ছে আর স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার। আর কি, আর হচ্ছে গিয়ে বাহুর রেডিয়াস, মানে এই সার্কেলের রেডিয়াস। তো এটা হচ্ছে যে আর স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার। এখন এটা আমি ডিসকাস করবো যে এই জিনিসটা কেন আসছে আর কিভাবে আসছে। তো একটা জিনিস দেখো যে যদি এমন হইতো, যদি দুইটা দুইটা ভিন্ন লাইন নেই, আমরা যদি দুইটা ভিন্ন লাইন নেই, সেই লাইনটা ধরো সিআরডিতে সিআরডি বিন্দুতে ছেদ করে, তাহলে তাহলেও কিন্তু দেখো আমাদের দেখাতে হবে যে এই পাওয়ার যে আমরা ডিফাইন করলাম, পি এর যে একটা পাওয়ার আছে এই সার্কেলের সাপেক্ষে, সেই পাওয়ারটা এই সিআরডি এর সাথেও সেম হয়, মানে যেভাবেই আমরা লাইনটা আঁকি না কেন এই পাওয়ারটা সেম হবে। কারণ কি, ধরো আমরা যদি এই সার্কেল এই ট্রায়াঙ্গেল দুটা আঁকি, তাহলে কয়েকটা জিনিস দেখবা এখানে, যে এই যেটা কোণ সমান তাই না, এটা হচ্ছে যে জাস্ট একান্তর কোণ, এটা একান্তর কোণ বলে না, বিপ্রতীপ কোণ, হ্যাঁ এই দুটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। আর এই দুটা কোণ আমরা অলরেডি একটু আগে দেখছি যে এই দুটা কোণ সমান তাই না, কারণ এই বিডি বিডি আর্কের উপর, বিডি আর্কের উপরে, বিডি এর এই আর্কের উপরে। তো এখানে লিখি ট্রায়াঙ্গেল এ পি ডি, এ পি ডি ও ট্রায়াঙ্গেল বি পি সি এ, আচ্ছা বাংলা ইংলিশ মিলে লিখতেছি, হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাঙ্গেল বি পি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি ডি, আমি বিপ্রতীপ কোণের ই জানি না, ইংলিশটা জানি না, এটা কি হতে, আচ্ছা পারত, তো এটা হচ্ছে যে অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি সি বি, এটা হচ্ছে যে অন আর্ক, অন আর্ক ডি এ সি বি, তো একই আর্কের উপরে কোন দেখে এটা সেম। আবার অ্যাঙ্গেল এই যেটা কোন সমান, কারণ এটা হচ্ছে এসি আর্কের উপরে, এসি এর এই বড় আর্কটার উপরে, অ্যাঙ্গেল সি ডি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি এ, এটা হচ্ছে অন আর্ক
CBDA. CBDA arc কে মানে এই আর্কটার অন্য আর্কটা না তো এখন দেখো এই ট্রায়াঙ্গেল দুইটা কিন্তু তাহলে সিমিলার তাই না APD is similar to triangle BBC. ও এটা একটু অন্যভাবে লিখতে হবে আচ্ছা তো এই জিনিসটা কি তোমরা জানো নেমিং কনভেনশন মানে ধরো আমি আমি একটু আগে যখন বিপিসি লিখছিলাম তখন আসলে সেটা কাজ করতো বা সেইভাবে লেখাটা মানে ঠিক না ধরো বিপিসি লিখলাম তাহলে কিন্তু লেখাটা ঝামেলা কারণ হচ্ছে যে এ কোণের সাথে বি কোণ কিন্তু সেম না ঠিক আছে সো এমন ভাবে লিখতে হবে যাতে কোণগুলো হচ্ছে করেসপন্ডিং ভার্টেক্স গুলো থাকে আর কি যেমন এ এর করেসপন্ডিং ভার্টেক্স হচ্ছে সি কারণ এ এ কোণ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি অ্যান্ড দ্য করেসপন্ডিং পয়েন্ট অফ পি ইজ পি কারণ অ্যাঙ্গেল পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি দুইটাতেই অ্যান্ড দ্য করেসপন্ডিং পয়েন্ট অফ ডি ইজ ইজ বি সো অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সো এই কারণে আমরা এরকম পরপর লিখছি এপিডি ইজ সিমিলার টু সিপিবি এখন এটা করার সুবিধা হচ্ছে যখন তুমি ওইরকম ওই সাইডের রেশিও গুলো লিখতেছো তখন তোমার অনেক সুবিধা হবে লিখতে তখন তুমি জাস্ট এরকম লিখতে পারবা ওই ছবি না দেখেই ঠিক আছে তুমি যদি ছবিটা এরকম হাইড করে ফেলো তাও তুমি এখান থেকে এইভাবে লিখতে পারবা যে এপি বাই সিপি এই দুই এইটা বাই এটা তারপর পিডি বাই পিবি আবার এডি বাই সিবি তো এইভাবে তুমি সরাসরি লিখে ফেলতে পারবা তো এখান থেকে আমাদের এই জিনিসটা লাগবে না আমরা হচ্ছে এটাকে হাইড করে দেই তো এই অংশটাতে খেয়াল করো এখন এখানে যদি আমরা আর গুণন করি বা ক্রস প্রোডাক্ট করি তাহলে দেখবা যে এপি এর সাথে বিপি গুণ হচ্ছে এপি ডট পিবি ইজ ইকুয়াল টু সিপি ডট পিডি তো দেখো এই জিনিসটা কিন্তু পাওয়ার অফ পয়েন্টটা যে কোনো দুইটা সাইডের জন্য কিন্তু কাজ করতেছে ঠিক আছে ওকে এবার আসে এবার বাকি এই অংশটা এই অংশটা এই অংশটার প্রমাণটা আচ্ছা সো আচ্ছা কারো কারো কাছ থেকে অনেক বাতাসের শব্দ আসছে তুমি কি একটু মিউট করতে পারবা এটা হচ্ছে একটা ধরো পি পয়েন্ট পয়েন্ট ধর এখন আমরা দেখছি যে পয়েন্টটা হচ্ছে ভিতরে ছিল তখন কি হয়েছে এখন আমরা দেখবো যে পয়েন্টটা যদি বাইরে থাকে তাহলে কি হবে তাহলেও সেম তাহলে যদি আমরা একটা লাইন আঁকি তাহলে সেটা এরকম এ আর বি পয়েন্ট ইন্টারসেক্ট করবে আর একটা ধরো লাইন আঁকি এরকম সি আর ডি পয়েন্ট ইন্টারসেক্ট করবে আর তাহলে এখানেও সেম পি এ এখানেও পাওয়ার অফ পয়েন্ট পাওয়ার অফ পি উইথ রেসপেক্ট টু ওমেগা ইজ ইকুয়াল টু পি এ ডট পিবি ইজ ইকুয়াল টু পিসি পিসি ডট পিডি এখন এইখানে কোন ট্রায়াঙ্গেল দুটো নিতে হবে এখানে তোমাকে এই ট্রায়াঙ্গেল দুটো নিতে হবে আর এটা হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেলকে কভার করে ফেলছে বাট হ্যাঁ ওই মানে বুঝতে তো পারতেছে এটা হচ্ছে এরকম হবে তো এখানে এখানে হচ্ছে সেম এই কোণটা আচ্ছা এই অ্যাঙ্গেল যেটা একটু দেখে নাও এটা হচ্ছে ইম্পর্টেন্ট পরে কাজে লাগছে যে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা আবার এই কোণটা সমান হচ্ছে এই কোণটা এটার কারণ কি কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা মানে অনেক জায়গায় কাজে লাগে তো বেসিক্যালি এখানে হচ্ছে যে অ্যাঙ্গেল এ সি ডি অ্যাঙ্গেল এ সি পি ইজ ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল এ সি ডি তাই না আবার আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি তো এইটাকে যদি 180 থেকে বাদ দেওয়া হয় তাহলে এই কোণটা বাকি থাকে যেটা সমান হচ্ছে অ্যাঙ্গেল এ বি ডি আবার সিমিলারলি অ্যাঙ্গেল পি এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিডি বিডিপি তো এখানে এখন আমার ধরো এই ট্রায়াঙ্গেল দুটো একটু মুছে ফেলি
এবার আমরা হচ্ছে এই পাওয়ার অফ পয়েন্টের যে পরবর্তী যে অংশটা আছে এই অংশটাকে দেখব, এটা কিভাবে আসছে। তো এটা হচ্ছে বাইরের পয়েন্টের জন্য দেখাটা ইজিয়ার, তাই সেটা আগে দেখতেছি, পরে ভিতরেরটা দেখাবো। আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসটার অ্যাবসলিউট ভ্যালু হবে আসলে, বা সেটা পরে দেখাচ্ছি কেন। তো এখানে দেখো, এবার আমরা এই পি বিন্দু থেকে একটা ট্যানজেন্ট লাইন আঁকবো। তো এমন একটা এমন একটা মানে ই নিব, এমন একটা লাইন নিব যে লাইনটা পি থেকে এই সার্কেলকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, কিন্তু দুইটা পয়েন্ট হচ্ছে একই। তো এটা আই গেস তোমাদের আইডিয়া আছে যে মানে দুইটা পয়েন্ট একই হইলে কেমন হয়। তো একটা সার্কেল নিতেছো, সার্কেলের উপর দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্ট ধরে এরকম একটা লাইন দিয়ে যায়। এখন এই পয়েন্টটাকে তুমি ধরো এই পাশে ক্লোজ করতেছো, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার কাছাকাছি আনতেছো, তখন কি হবে? তখন দেখবে যে একসময় এই পয়েন্টটা এখানে চলে আসলে তখন এটা ট্যানজেন্ট হয়ে যাবে সার্কেলটার উপরে। হ্যাঁ ভাইয়া, তো কাইন্ড অফ ওইরকমই করতেছি যে এ বি কে আমরা লাইনটাকে রোটেট করে করে এখানে এমন ভাবে আনতেছি যাতে এ আর বি সেম হয়ে যায়, সেটা ধরো টি বিন্দুতে। তো ওইটা এরকম হচ্ছে। এখন তুমি কিন্তু এখানেও সিমিলার ওয়েতে দেখাতে পারবা যে, ও ওয়েট, আমি এটা আসলে দেখাতে ভুলে গেছি। হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড, আমি ওইটা একটু এই মাঝখানে ঢুকাই দিই। সেটা হচ্ছে যে ধরো একটা সার্কেল আছে, আর সেই সার্কেলের উপর ধরো একটা পয়েন্ট, একটা সেই সার্কেল থেকে বাইরের দিকে একটা পয়েন্ট থেকে এই সার্কেলের উপর একটা ট্যানজেন্ট আঁকা হয়েছে। ওকে, এই ট্যানজেন্ট আঁকার কারণে ধরো ট্যানজেন্টটা সার্কেলটাকে টি পয়েন্টে ছেদ করে। এখন এখান থেকে আর এটা ধরো পি, তো এখান থেকে কয়েকটা জিনিস জানতে পারি আমরা। সেটা হচ্ছে যে প্রথমটা প্রথমটা হচ্ছে যে অ্যাঙ্গেল ও টি পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা ও টি ইজ পারপেন্ডিকুলার টু পি টি। তো সেন্টার থেকে যদি তুমি এই ইটার উপর একটা লম্ব আঁকো, ট্যানজেন্টার উপরে একটা লম্ব আঁকো, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে না ভাই? পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ, এটার কারণটা কি কেউ আমাকে বলতে পারবা, মানে কেন হচ্ছে এটা? এটা মনে আছে তোমাদের যে লম্বের একটা কি ছিল? এটা হচ্ছে যে সেন্টারটা, সেন্টার না তো মিড পয়েন্টের একটা ই ছিল, যে আমরা যদি একটা কর্ড আঁকি, কর্ডের মিড পয়েন্টের সাথে ও ওই কর্ডের উপর লম্ব। এখন তুমি যখন ট্যানজেন্ট বানাচ্ছ তখন ওই এ আর বি বিন্দু কিন্তু সেম হয়ে গেছে। তো ইউজুয়ালি এরকম ছিল, এ আর বি তাদের মিড পয়েন্টের উপর ও হচ্ছে লম্ব ছিল। তো এ আর বি যখন সেম হয়ে গেছে তখন তাদের মিড পয়েন্টও কিন্তু এ আর বি এর সাথে সেম, আর তাদের সংযোগ রেখাটা হচ্ছে এই ট্যানজেন্ট লাইনটা। তো এখনো কিন্তু সেম জিনিসটাই আছে যে এই দুইটার সাথে লম্ব, আর তাই এটা প্রমাণ করা একটু কঠিন, মানে এটা মানে বাট এটা ইনটুইটিভ আইডিয়াটা তো এরকম পাচ্ছ, তাই না? মানে যে ধরো এই দুইটাকে সেম জায়গায় আনলে তাদের এই রেখাটা হচ্ছে ট্যানজেন্ট হয়ে যাবে, আর তাদের মধ্যবিন্দুটা এই পয়েন্ট দুইটার সাথে কোইনসাইড করবে, তাই ওই পয়েন্টে ওই ট্যানজেন্টের উপর লম্ব। এখন এটা প্রমাণ করার জন্য এটা ট্রাই করতে হয় যে দেখাতে হয় এই ও টি হচ্ছে গিয়ে শর্টেস্ট ডিস্টেন্স, এই ও বিন্দু থেকে এই ট্যানজেন্ট লাইনের উপর শর্টেস্ট ডিস্টেন্স। তো যার কারণে শর্টেস্ট ডিস্টেন্স সবসময় লম্ব হয়, তাই কারণ ওইটা ওইটা প্রমাণ করা ইজি আসলে। যে দেখো এখানে যদি শর্টেস্ট ডিস্টেন্স কারণ কারণ ধরো অন্য কোনো বিন্দু নাও, অন্য কোনো বিন্দু নিলে তুমি যদি এরকম জয়েন করো ও এর সাথে, তাহলে দেখবা যে ও টি তো হচ্ছে গিয়ে একটা রেডিয়াস, আর এই পাশে দেখো এই রেডিয়াসের বাইরে আরেকটু অংশ আছে, তো ওই কারণে ওইটা হচ্ছে গিয়ে এইটার এই রেডিয়াস থেকে একটু বড় হবে। এটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স, আর শর্টেজ ডিস্টেন্স সবসময় লম্ব হয়। ওকে, তো এটার পরে আরেকটা আছে যে আমরা যদি পি বিন্দু থেকে একটা এরকম রেখা আঁকি, আরেকটা রেখা আঁকি এ আর বি, সেটা ধরো এ বিতে ছেদ করে, তাহলে
এটা হচ্ছে অল্টারনেট স্টেটমেন্ট থিওরেম। অল্টারনেট স্টেটমেন্ট থিওরেম বলে, তুমি যদি এরকম একটা রেখা আঁকো আর আর ধরো এরকম দুটো এই কোণ দুটো আঁকো, এটি আর সিবি, তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। এটার কারণ কি? এটার কারণ তুমি ইজিলি অঙ্ক করে বের করতে পারো, সেটা হচ্ছে যে ধরো এই রেখাটা আঁকো, ধরো সিবি আঁকো, এবার দেখো যে এই কোণটা তো 90 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল পিটিও হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল এ টিও এটা সমান হচ্ছে 180, সরি 90 ডিগ্রি মাইনাস পিটিএ। তারপর এটা দেখো 90 মাইনাস পিটিএ আবার কি, আবার এই কোণটা কি? এই কোণটা হচ্ছে 90 মাইনাস এই কোণটা, তো এটা ধরো এম, ধরো এম, তো অ্যাঙ্গেল টি ও এম ইজ ইকুয়াল টু 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পিটিও, তার মানে এটা সমান হচ্ছে অ্যাঙ্গেল পিটিএ, তাই না? এই কোণটা হচ্ছে যে ওই লাল কোণটা। তো আবার দেখো এই দুটা কোণ সমান, তাই এই কোণটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ, আবার মানে এই কোণটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ, আবার আমরা জানি যে এই এই কোণটা হচ্ছে আবার এই কোণটার দ্বিগুণ, তো এই দুইটা কোণ সমান, ঠিক আছে? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা আবার বর্তমানে ফেরত আসি। এটা হচ্ছে যে এখন ধরো এইখানে আমরা সেগমেন্ট দুইটা আঁকি, তাহলে দেখো এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, তার মানে আবার এই কোণটা তো মানে সেটা তো সমান, সেটা কারণ হচ্ছে কমন কোণ, তো এখান থেকে আমরা পাই যে পিটিএ ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল পিটিএ ইজ সিমিলার টু পিটিসি, তাই না? কারণ টি কোণটার এই কোণটা সমান, এই কোণটা সমান, আবার পি কোণটা সমান, বাকি কোণটাও সমান হবে, এ আর টি মানে এই কোণটা আর এই কোণটা সেটাও সমান। তো এখান থেকে আমরা পাই যে পিটি বাই পিবি ইজ ইকুয়াল টু পিএ বাই পিটি, তাই না? পিএ বাই পিটি আর পিটি বাই পিবি। এবার দেখো এখান থেকে যদি আর গুণন করি তাহলে আমরা আসে যে পিটি স্কোয়ার সমান হচ্ছে পিএ ডট পিবি। এখন এটা কিন্তু আবার পাওয়ার অফ পয়েন্ট, তাই না? কারণ আমরা জানতাম যে পাওয়ার অফ পয়েন্টের ডেফিনেশনটাই হচ্ছে পিএ টাইম পিবি, এটা হচ্ছে পাওয়ার অফ পি উইথ রেসপেক্ট টু ওমেগা। তো এবার দেখো যে আমরা যদি সার্কেলের সাথে সার্কেল থেকে যদি সার্কেলের সেন্টার থেকে যদি পি এর উপর লম্ব আঁকি, ধরো ও, আর ধরো এটা আর একটা লাইন, এটা হচ্ছে ওপি, তো আমরা পিথাগোরাসের থিওরেম থেকে জানি যে এটা যেহেতু একটা রাইট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল পিটিও ইজ রাইট, তো আমরা জানি যে পিথাগোরাসের থেকে যে পিটি স্কোয়ার প্লাস টিও স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার, তো টিও হচ্ছে আর, তাই না? টিও হচ্ছে আর, তো এটা হচ্ছে যে পিটি স্কোয়ার পিটি স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো একটা একটা ইসে দেখানো হয়েছে যে পি বিন্দু যদি সার্কেলের বাইরে থাকে তাহলে এটা সত্যি। আচ্ছা এবার আমরা সার্কেলের ভিতরে থাকলে কি হবে সেটা দেখবো, বা তার জন্য একটা ছোট দেখতেছি।
দুই মিনিটের একটা ব্রেক। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো। হ্যাঁ, আমরা সাধারণত দেখতে গণিতে যেসব সূত্র থাকে ওগুলোতে জেনারেল কেস গুলো মানে সবগুলোকে স্যাটিসফাই করে, তো এটা কি আমরা একবারে বুঝতে পারি যে কেন এটা স্যাটিসফাই করে? মানে আমরা দেখছি যে বাইরে থাকলেও কাজ হচ্ছে, ভিতরে থাকলেও কাজ হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্টেও কাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা কেন হয়? তো কারণ ওটা তো হয়, কারণ মানে কেন হয় তো সেটা তো আমরা দেখাচ্ছি, তাই না? বাইরে থাকলেও সেম ভাবে সিমিলার হয়, ভিতরে থাকলেও সেম ভাবে সিমিলার হয়, তাই না? তুমি যদি এখানে এইখানে PPA টাইমস PB ধরো, এটা হচ্ছে পাওয়ার অফ পয়েন্ট নিচ্ছ, এখানেও দেখো তুমি যদি ট্রায়াঙ্গেল দুটা নিতা PSD আর PBD, তাহলে তুমি যদি ওই সিমিলার রেশিও গুলো লিখতে, তারপর দেখতে যে PA টাইমস PB সমান হচ্ছে PC বাই PD আর সমান হচ্ছে PT স্কোয়ার, তো তুমি যদি পাওয়ার অফ পয়েন্টটা ওইভাবে ডিফাইন করতে যে PA টাইমস PB, তাহলে কিন্তু এটা সবসময় কাজ করতেছে, ইন্টার মানে সার্কেলের ভিতরে থাকুক বা বাইরে থাকুক। আচ্ছা, ঠিক আছে, আমরা কি কোনো শর্টে কিছু লিখতে পারি যে এই কারণে আমাদের কাজ করবে, তার মানে না প্রমাণ করে বাকিগুলো? বাকিগুলো বাকি কেসগুলো বলতে চাচ্ছো আর কি? জি, তার মানে একটা কেস প্রমাণ করে আমরা শুধু একটা যুক্তি দেবো যে এই কারণে বাকি কেস। ওটা ওটা অনেক সময় পারবা, বাট অনেক সময় পারবা না, এই কেসে পারবা না, কারণ এই কেস হচ্ছে গিয়ে একটা তোমাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পরে শিখবা, সেটা হচ্ছে ডিরেক্টেড অ্যাঙ্গেল। এই যে অনেকগুলো কেস আছে, সেই কেসে যে ধরো মানে একটা কেস করলে যে অন্য কেস করা যাবে না, অন্য কেস প্রমাণ হয় না, সেটার কারণে যে একটা সমস্যা হয়, সেই সমস্যাটাকে সমাধান করতে ডিরেক্টেড অ্যাঙ্গেল নামে একটা জিনিসকে ইনভেন্ট করা হয়েছে, তো ওইটা দিয়ে লিখলে তুমি মানে ওইটা জাস্ট হচ্ছে কি একটা ভাষার মতো আর কি, তো ওই ভাষায় লিখলে তোমার এই কেস গুলো সব মানে একটা কেস করলেই হবে, তো ওটা ওটা হচ্ছে একটু পরে শিখবা, কারণ ওই জিনিসটা হচ্ছে যে মডুলার অ্যারিথমেটিক মানে জিওমেট্রিতে মডুলার অ্যারিথমেটিক নিয়ে আসে কাইন্ড অফ, তো মড 180 দিয়েই করে, বাট ওইটা এখন এখন শেখার থেকে ওইটা পরে শিখবে, বাট মানে ওরকম করা যায়। হ্যাঁ, সিস্টেম আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন ওই মানে ভিতরে থাকলে সেটা ধরো আমরা জানি যে পি বিন্দু, তো এই জিনিসটা PA টাইমস PB এটা সমান আমাদের দেখাতে হবে যে P, এখন এটা কি আমরা একটা জিনিস চিটিং করতে পারি, সেটা হচ্ছে যে এরকম যে কোনো রেখার জন্য না নিয়ে, আমরা যেহেতু অলরেডি জানি যে এই PA টাইমস PB এইটা সব সবিশের জন্যই কাজ করে, তো আমরা একটা এমন একটা রেখা নিব যে রেখাটা পি আর ও কে করবে, তো এখানে এখন আমরা হচ্ছে ধরো এই ARB কে বদলায় এটাকে ধরো CRD লিখি আর এটা ধরো ARB লিখি, তো আমরা অলরেডি জানি যে এটা মানে সমস্যা হয় না, যে কোনো একটা রেখা নিতে পারবো আমরা,
So PA times PB মানে PA times PB সমান হচ্ছে PC times PD. তো এবার দেখো আমরা দেখাতে চাই যে PA একটা জিনিস দেখো PA times PB এই জিনিসটা কি PA হচ্ছে যে OA minus OP তাই না OA minus OP হচ্ছে গিয়ে PA আবার PB হচ্ছে OB minus OP এখন OB আর OA এই দুটো কিন্তু R তো R minus OP ও সরি এটা প্লাস হবে কারণ এটা OB plus OP আর এখানে হচ্ছে R plus OP তো এখানে দেখো যে R square minus OP square চলে আসছে শেষ আচ্ছা বুঝতে পারছো সবাই এটা জি ভাইয়া আচ্ছা জি ভাইয়া ওকে এক সেকেন্ড আমি হচ্ছে একটা পয়েন্ট একটা প্রবলেম করে দেখাই এখন কোন প্রবলেমটা দেখাবো সেটা চিন্তা করো ও আচ্ছা তো কঠিন প্রবলেমে না যাওয়ার আগে এখন হচ্ছে একটু গ্যাপ নেই একটা হচ্ছে ইজি প্রবলেম দেখাই সেটা তোমরা অলরেডি সবাই জানো সার্কেলটা নিলাম আর সার্কেলের ভিতরে ধর একটা ট্রায়াঙ্গেল নিব এ বি সি এই ছবিটা তোমরা অনেক দেখবা যে একটা একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সার্কাম ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল ডাকা হয়েছে তো অ্যাঙ্গেল এটা হচ্ছে ফ্যাক্ট ফাইভ বা এটা ফ্যাক্ট ফাইভ একটা হচ্ছে এই মানে অলিম্পিয়াড ফোকলোরে একটা বড় অংশ ফ্যাক্ট ফাইভ এটা হচ্ছে যে তুমি যদি এই অ্যাঙ্গেল এ কে এটা কিন্তু কোনো থিওরেম না কারণ এটা খুবই ইজি তাই এটা থিওরেম বলে না বাট এটা হচ্ছে একটা লেমার মতো আর কি তো তুমি যদি এই অ্যাঙ্গেল এ এর অ্যাঙ্গেল বাইজেক্টরটা নাও তাহলে সেটা এই এই সার্কেলের বিসি আর্ক এর মিড পয়েন্ট কে ছেদ করবে তো এখানে এটা আসবে আর কি যে বি এম ইজ ইকুয়াল টু এম সি আসবে আর এটা হচ্ছে ও এখন এটা প্রমাণ কি একটা জিনিস দেখো যে ট্রায়াঙ্গেল বিএমসি তে আচ্ছা এই প্রবলেমটা ছিল আমার প্রথম নিজে নিজে পুরোপুরি সলভ করা একটা ম্যাথ মানে জিওমেট্রিক প্রবলেম তো এটা খুবই মজার ছিল যখন সলভ করছিলাম তখন এটা অনেক টাইম লাগছিল সলভ করতে বাট আইডিয়াটা হচ্ছে যে তোমরা কি ট্রাই করতে চাও এটা তুমি ট্রাই করো আই গেস হ্যাঁ ট্রাই করব যে আমরা তো একটু জানি যে বি আচ্ছা তুমি একটু ট্রাই করো আচ্ছা না একটু একটু 2 মিনিট টাইম দাও বাকি একটু চিন্তা করো তারপর আর তোমাকে প্রমাণ করতে হবে যে বি এম আর সমান হচ্ছে এম সি বা এই পয়েন্টটা হচ্ছে এই আর্ক এর মিড পয়েন্ট আচ্ছা ভাই বুঝতে পারছি
জি ভাই প্রুফ করা যাবে মানে ইজিলি। আচ্ছা একটু টাইম একটু মানে বাকিদেরও টাইম দাও, খুবই সহজ মানে আমি অলরেডি তোমাদেরকে সব এঁকে দিচ্ছি। হ্যাঁ আর কিছু লাগবে না। ওকে এখন কেউ কি তোমাদের মধ্যে থেকে আইডিয়া বলতে চাও? জি ভাইয়া হ্যাঁ আইডিয়াটা বলো তোমার। BAM equals BCM, then একইভাবে CBM is equals MAC, so angle দুটো same and তাহলে BM equals MC হবে। হ্যাঁ ঠিক তাই, এটা হচ্ছে এরকম আর এই কোণটা হচ্ছে এটা, আর যেহেতু আমরা প্রথমেই বলছিলাম যে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর তাই এই দুটো কোণ সমান। আর তার মানে এটা আমি সবার জন্য আরেকবার বলি, এটা হচ্ছে যে প্রথমে BMC তে আমরা জানি যে এই কোণটা অ্যাঙ্গেল BAM is equal to অ্যাঙ্গেল BAM is equal to অ্যাঙ্গেল BCM, আবার অ্যাঙ্গেল CAM is equal to অ্যাঙ্গেল CBM, তো এখান থেকে বলতে পারি যে ট্রাইং BMC is isosceles, সেখান থেকে আমরা বলতে পারি যে BM is equal to MC। ওকে এবার এখান থেকে আরো কিছু বলা যায়, যেমন ধরো আমরা যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর নিতাম, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরের বাইসেক্টর হচ্ছে যে এই AR কে এক্সটার্নালি ইন্টারসেক্ট করবে, এক্সটার্নালি বাইসেক্ট করবে, এটা হচ্ছে যে এই কোণটা সমান হবে হচ্ছে এই কোণটা। তো ধরো এটা হচ্ছে এখানে এম প্রাইমে ইন্টারসেক্ট করে এখানে, এখন তোমাকে প্রমাণ কয়েকটা জিনিস এখানে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এ এম প্রাইম ও শিট কি হলো এম, এটা হচ্ছে সমান 90 ডিগ্রি, আবার তুমি প্রমাণ করতে পারো যে ও এম ও তারপর এম তারপর এ প্রাইম হচ্ছে কোলিনিয়ার, এন্ড আর কি আছে এটা যদি ধরো ডি পয়েন্টে ছেদ করে তাহলে তুমি আরো প্রমাণ করতে পারবা যে এম ডি ইজ এম ডি টাইমস এম এ ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার। আর কি করা যায়? হ্যাঁ আরো অনেক কিছু প্রমাণ করা যায়। তো প্রথমে এইটা এটা দেখো, এটা কিন্তু ইজি, কারণ এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টরের ব্যাপারটা হচ্ছে যে এই দুইটা কোণ সমান আর এই দুইটা কোণ সমান, তাই এই কোণটা আর এই কোণটা সমান, বা টোটাল সব পুরোটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, তো এইটা আর এটা যেহেতু সমান তাই এই দুটো হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো যে তুমি একইভাবে প্রমাণ করতে পারো যে এম প্রাইম হচ্ছে বি এ এম এই এইটার সার্কাম রেডিয়াস, আর কি বলে এটার হচ্ছে আর্ক মিড পয়েন্ট, বি এ এম প্রাইম সি এই এই আর্কটার আর্ক মিড আর্ক আর্ক মিড পয়েন্ট, তো ওই কারণে বি এম প্রাইম, তো এখান থেকে আমরা জানি যে বি এম প্রাইম
is equal to m prime c. এখন ওইখান থেকে তুমি এটা প্রমাণ করতে পারবা, কারণ সো এই দুইটা কোণ সমান, মানে এই দুইটা বাহুও সমান, তাই তাদের এরকম এইটা এই দুইটা সমান আবার এই দুইটা সমান, সো তাদের এটা হচ্ছে যে এরকম এইটার, তারপর তুমি এটা এভাবে চিন্তা করে বের করে ফেলতে পারবা আর কি, যে ওটাও সমান, তো এখান থেকে চলে যায়। আর তারপর তারপর এম ডি টাইমস এম এ, এখন এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে একটা জিনিস নোটিস করো যে এই কোণগুলো কিন্তু সব সমান, তো এই কোণ দুটা সমান, তার মানে আমরা জানি যে এম বি এটা হচ্ছে যে এম বি ডি ট্রায়াঙ্গেল এম বি ডি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এম এ বি, তো এইখান থেকে আমরা পাই যে এম বি বাই এম বি বাই এম এ ইজ ইকুয়াল টু এম ডি বাই এম বি, তো এখান থেকে পাই যে এম ডি এটা চলে আসে। আচ্ছা এবার আসো, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম, এটা হচ্ছে যে তুমি যদি এই ইসের উপর তোমার সার্কাম সেন্টার মানে ইনসেন্টারটা নিতে, আই ইনসেন্টার কি সেটা জানো, ইনসেন্টার হচ্ছে যে এরকম অ্যাঙ্গেল বাইসেক্টরের তিনটা অ্যাঙ্গেল বাইসেক্টরের ইন্টারসেকশন পয়েন্ট, তো এরকম তিনটা অ্যাঙ্গেল বাইসেক্টরের ইন্টারসেকশন পয়েন্ট হবে আই, তার মানে যদি আমরা বি আই কে এরকম জয়েন করি তাহলে এই কোণটা সমান হচ্ছে যে এই কোণটা, তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বি এম সমান এম সি সমান হচ্ছে এম আই, এটা হচ্ছে সবচেয়ে এই এই এখন হচ্ছে মেইন থিওরেম আর কি, এটাই হচ্ছে ফ্যাক্ট ফাইভ, এটা কিভাবে প্রমাণ করব, এটা জাস্ট আমরা কিছু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চেঞ্জ করলেই হবে, যেমন আমরা দেখাতে চাই যে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, তাই না, আবার দেখো অ্যাঙ্গেল বি আই এম, বি আই এম হচ্ছে বহিষ্ঠ কোণ অ্যাঙ্গেল বি এ বি আই এর, তো এটা হচ্ছে যে অ্যাঙ্গেল বি এ আই প্লাস প্লাস অ্যাঙ্গেল আই বি এ আই বি এ, আবার এই কোণটা কি বি এ আই, বি এ আই হচ্ছে গিয়ে এম বি ডি, আর আই বি এ তো আই বি এ হচ্ছে গিয়ে আই বি সি, তো কারণ এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, তো এটা সমান হচ্ছে অ্যাঙ্গেল এ এম বি আই, তার মানে এই যেটা কোন সমান আর সেটা হচ্ছে যে আই এম ইজ ইকুয়াল টু বি এম, শেষ। ঠিক আছে এটা বুঝতে কারো সমস্যা হয়েছে, হ্যালো না ভাইয়া? আচ্ছা তো এখানে আর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরটা নিতাম, মানে এক্সটার্নাল মানে এক্স সেন্টারটা নিতাম, এ এক্স সেন্টার, তো সেটা হচ্ছে যে বেসিক্যালি এরকম এই সেম লাইনের উপর আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে বি আর সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরের ছেদ মানে ছেদ করে, তো সেটা ধরো এরকম হইতো, এটা হচ্ছে আই এ, তো তুমি আসলে আরো একটা জিনিস এক্সপ্লেন করতে পারো, সেটা হচ্ছে এটা সমান এম আই এ, তো এম হচ্ছে এই চারটা বিন্দুর সার্কাম সেন্টার,
চারটা বিন্দুর যে সার্কেলটা যায় সেই সার্কেলটা সার্কামসেন্টার। এখন এইটার প্রমাণটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমাদের দেখাতে হবে যে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। এখন এই কোণটার এই কোণটা কিভাবে বের করবা সেটা হচ্ছে যে এটা হচ্ছে এইখান থেকে তোমাকে হচ্ছে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা ওইটা বের করার জন্য ওইখান থেকে তোমাকে আর কি এই কোণটা বিয়োগ করতে হবে, তাহলে এটা আসবে। আর সিমিলারলি তোমাকে হচ্ছে যে দেখাতে হবে এই কোণটা, এই কোণটা হচ্ছে যে এই কোণের দ্বিগুণ। হ্যাঁ, এটা তোমাকে বেসিক্যালি দেখাতে হবে যে এই কোণটা, এই কোণটা হচ্ছে এই কোণ দুইটা সমান। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সবাই তো 2 মিনিট ট্রাই করো, আমি তো 2 মিনিট জাস্ট নেই। মানে এখানে তিনটা x সমান এটা প্রমাণ করতে হবে ভাইয়া? হ্যাঁ, তিনটা x সমান। আচ্ছা, আই এ এইটার কনস্ট্রাকশনটা বুঝছো, মানে আই এ কিভাবে বানাতে হবে? আই হচ্ছে বি আর সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, আর অ্যাঙ্গেল এ এর ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আই এ। ওকে, এটা তোমরা পরে করে নিও, আমি হচ্ছে এখন আজকের লাস্ট টপিকে আসি, সেটা হচ্ছে যে রেডিক্যাল অ্যাক্সিস। সো এটার প্রমাণ দেখাবো না, কারণ প্রমাণটাতে কোঅর্ডিনেট জিওমেট্রি লাগে, তো সেটা পারি না। মানে কোঅর্ডিনেট ব্যাস করা লাগে, সেটা করে নিও নি। মানে পিথাগোরাস বসাই দিয়ে ইকুয়েশন সলভ করলেই কাজ হয়ে যাবে, বা সেটা খুবই বোরিং। তাই এটা তো তোমার যদি দুইটা সার্কেল দেওয়া থাকে, দুইটা সার্কেল দেওয়া আছে এরকম, তাহলে এই দুটো সার্কেলে রেডিক্যাল অ্যাক্সিস বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ধরো ধরো এই সার্কেলের দুইটার ইসের মানে যেটা প্লেনে একটা ধরো পয়েন্ট নিলাম পি। এখন পি এর সাথে এই সার্কেল সার্কেল দুটার নাম ধরো দেই ওমেগা ওয়ান আর ধরো ওমেগা টু। এখন এই পি বিন্দুর সাপেক্ষে ওমেগা ওয়ান এর পাওয়ার আর পি বিন্দুর মানে সরি কি বলতেছি ওমেগা ওয়ান এর সাপেক্ষে পি বিন্দুর পাওয়ার
আর ওমেগা টু এর সাপেক্ষে পি বিন্দুর পাওয়ার কিন্তু সবসময় সেম হবে না, তো এটা কিন্তু সবসময় সত্যি না। ধরো পাওয়ার পাওয়ার ওমেগা ওয়ান, পি এর পাওয়ার উইথ রেসপেক্ট টু ওমেগা ওয়ান সবসময় সবসময় কিন্তু মানে এটা সমান হবে না, কিন্তু যদি সমান হয় যদি সমান হয় তাহলে সেই পয়েন্ট গুলো কেমন পয়েন্ট, মানে আচ্ছা এইভাবে চিন্তা করো যে কখন সমান হবে, এটা ধরো আমরা জিজ্ঞেস করতেছি কখন এই দুই মানে পয়েন্ট গুলোর পাওয়ার অফ পয়েন্ট এই দুইটা দুইটা সার্কেলের সাপেক্ষেই সমান, ঠিক আছে এটা আমরা আজ করতেছি। এখন টার্নস আউট দ্য অ্যান্সার ইজ এই এই পয়েন্ট গুলো যখন ওই র্যাডিক্যাল অ্যাক্সিসে থাকে একটা লাইন আছে এরকম, ঠিক আছে এই লাইনটার উপর যখন এই পয়েন্ট গুলো থাকে তখন তাদের এবং কেবল ওই ওই লাইনটার জন্যই এই ট্যানজেন্ট গুলো ই হবে, মানে এই পাওয়ার পাওয়ার যেটা সেম হবে। এখন এই লাইনটা কনস্ট্রাক্ট করার ইজি ওয়ে কি, তো তুমি হচ্ছে ধরো একটা সার্কেল, এই সার্কেল দুইটাতে ট্যানজেন্ট লাইন আঁকো, কারণ আমরা জানি যে ধরো এই এই পয়েন্ট যদি পাওয়ার সেম হয় তাহলে এই পয়েন্ট থেকে এই এই সার্কেল দুইটার উপরে যে ট্যানজেন্ট দুইটা আঁকবো সেই ট্যানজেন্ট দুইটার পাওয়ার সেম, ট্যানজেন্টের লেন্থ সেম, তাই না? তো এটা সেম, তো এখন যেটা করব আমরা হচ্ছে যে এই সার্কেল দুইটার উপর একটা ট্যানজেন্ট লাইন আঁকবো, এরকম। এখন এই ট্যানজেন্ট লাইনটা আরেকটা আরেকটা লাইন হচ্ছে গিয়ে নিচে আসবো, ওকে। তো এবার দেখো আমরা জানি যে ওই ইসের সূত্র থেকে যে পাওয়ার অফ পয়েন্টের, তো এই এই আমরা জানি যে এইখানের রেডিক্যাল অ্যাক্সিসটাকে এই দুইটা বিন্দু এই দুইটা রেখার এই যে এইখান থেকে যে ছেদ করছে আর এখান থেকে যে ছেদ করছে তাদের মধ্যবিন্দু দিয়ে যাওয়া লাগবে রেখাটাকে, তাই না? কারণ হচ্ছে যে এই রেখার উপর এই পয়েন্টটার জন্য কিন্তু এই পয়েন্ট দুইটার পাওয়ার সেম এই সার্কেল দুইটার সাপেক্ষে, তাই না? এটা হচ্ছে মিড পয়েন্ট, তাই এই দুইটা সমান হচ্ছে এইটা, আবার এই বিন্দুটারই। তো আমরা জানি যে যেহেতু রেডিক্যাল অ্যাক্সিস একটা লাইন, তো এই লাইনটা হচ্ছে এরকম দেখতে হবে, এটা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস, রেডিক্যাল অ্যাক্সিস অফ ওমেগা ওয়ান ওমেগা টু। এই লাইনের উপর যে কোনো বিন্দু নাও, সেই বিন্দু থেকে যদি এই সার্কেল দুইটার উপর মানে আঁকো এরকম সার্কেল দুইটার পাওয়ার অফ পয়েন্ট নাও, তাহলে দেখবা যে এই এইটা এই এইটার পাওয়ার অফ পয়েন্ট এটার পাওয়ার অফ পয়েন্টের সেম। তো পি এ বি সি ডি, তো তুমি জানো যে পি এ ডট পি বি সমান হচ্ছে পি সি ডট পি ডি, ওকে। তো এখান থেকে কি তোমরা এটা প্রমাণ করতে পারবা যে যদি এরকম র্যাডিক্যাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট পি নেই আর সেই লাইন একটা লাইন হচ্ছে গিয়ে প্রথম সার্কেলকে দুইটা পয়েন্টে ছেদ করে দ্বিতীয় সার্কেলকে দুইটা পয়েন্টে ছেদ করে তাহলে এই চারটা পয়েন্ট সাইক্লিক, তো এ এ বি সি ডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এবিসিডি না বিএসিডি ভাইয়া? ওই তো আর কি একই কথাই, এবিসিডি মানে হচ্ছে চারটা পয়েন্ট, মানে আমি মানে কোয়াড্রিলেটারাল এপিসিডি দেখা যাচ্ছে ওটা, সরি। ও আচ্ছা ওইটা পি দেখ, হ্যাঁ এটা এটা ইজি, কারণ কি এ টাইমস পি বি সমান হচ্ছে পি সি টাইমস পি ডি, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে এই কোণটা সমান হচ্ছে যে এই কোণটা, কারণ আমরা জানি যে পি এ বাই পি সি পি এ বাই
PD সমান হচ্ছে যে PC বাই PB তো এখান থেকে পাই যে ট্রায়াঙ্গেল PAC সিমিলার টু ট্রায়াঙ্গেল PDB তো এই কোণ দুটো সমান আর এই কোণ দুটো সমান মানে হচ্ছে কি এই বিপরীত এই এই কোয়ান্টিটির দুইটা বিপরীত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি তো সেটাই ঠিক আছে জি ভাইয়া ওকে এখন আরেকটা আছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে র্যাডিক্যাল সেন্টার তো ধরো এখন আমরা দুইটা সার্কেল নিছিলাম কিন্তু যদি ধরো আমরা আরো দুইটা সার্কেল নিতাম আর আরো একটা সার্কেল নিতাম ও জায়গা শেষ ধরো আর একটা কিছু সার্কেল নেই তাহলে এখন এখন তুমি চিন্তা করতে পারো যে এই সার্কেল তিনটা সার্কেল তো তো তিনটা সার্কেলের জন্য তিনটা পেয়ার আছে তিনটা পেয়ার অফ সার্কেল আছে আর তিনটা পেয়ার অফ সার্কেলের র্যাডিক্যাল অ্যাক্সিস কেমন হবে তিনটা সার্কেলের জন্য র্যাডিক্যাল অ্যাক্সিস যদি নাও তাহলে দেখবো যে র্যাডিক্যাল অ্যাক্সিস তিনটা একটা পয়েন্টে ছেদ করে এটা হচ্ছে র্যাডিক্যাল অ্যাক্সিস থিওরেম তো আমি এটা লিখে দিই এখানে এটা হচ্ছে যে ধরো সার্কেল তিনটা হচ্ছে এরকম ওমেগা ওয়ান ওমেগা টু ওমেগা থ্রি তো র্যাডিক্যাল অ্যাক্সিস থিওরেম বলে যে দ্য র্যাডিক্যাল অ্যাক্সিস অফ ওমেগা ওয়ান অ্যান্ড ওমেগা টু অ্যান্ড ওমেগা থ্রি অ্যান্ড ওমেগা থ্রি অ্যান্ড ওমেগা ওয়ান আর কনকারেন্ট এট দ্য র্যাডিক্যাল সেন্টার সেন্টার অফ ওমেগা ওয়ান ওমেগা টু ওমেগা থ্রি তো এই তিনটা পেয়ার ওমেগা ওয়ান ওমেগা টু এর র্যাডিক্যাল অ্যাক্সিস এইটা ওমেগা টু ওমেগা থ্রি এর র্যাডিক্যাল অ্যাক্সিস এইটা আর ওমেগা ওয়ান আর ওমেগা থ্রি এর র্যাডিক্যাল অ্যাক্সিস এইটা এই তিনটা র্যাডিক্যাল অ্যাক্সিস একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হচ্ছে যে এই ওমেগা ওয়ান ওমেগা টু ওমেগা থ্রি এর র্যাডিক্যাল সেন্টার ওকে এটা এটার প্রমাণটা হচ্ছে কি এটা প্রমাণটা হচ্ছে তোমার কি হবে দাঁড়া একটু চিন্তা করি ও হ্যাঁ এটা তো ইজি যে তুমি যদি এরকম নাও যে একটা পয়েন্ট নাও পি যে পয়েন্টটা ওমেগা ওয়ান আর ওমেগা টু এর র্যাডিক্যাল অ্যাক্সিস এর আর তো ধরো এই 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 লাইনটা না অন্য আরেকটা এই দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট পি তো তার মানে কি পি থেকে যদি এরকম নেই পি হচ্ছে ওমেগা টু ওয়ান আর ওমেগা থ্রি এর র্যাডিক্যাল অ্যাক্সিস এর উপরে আছে তাই না তো আমি যদি এরকম দুইটা লাইন নেই এ বি সি ডি তাহলে আমরা জানি যে পি এ ডট পি বি সমান হচ্ছে পিসি ডট পিডি কারণ এটা হচ্ছে পাওয়ার পাওয়ার অফ পয়েন্ট যেটা সমান ওমেগা ওয়ান আর ওমেগা টু এর সাপেক্ষে আবার যেহেতু এই এই পি পয়েন্টটা একই সাথে এই ওমেগা টু আর ওমেগা ওয়ান এর ক্রস হিসেব রেডিক্যাল অ্যাক্সিস এর উপর থাকে তাই আমরা এটাও জানি যে যদি আরেকটা লাইন যদি ওমেগা টু কে ই আর এফ এ ছেদ করে তাহলে সেটা সমান হবে পিই PE.PF তো এই কারণে এখন দেখো তার মানে কি তার মানে হচ্ছে যে এই দুটা সমান না তার মানে হচ্ছে P বিন্দু এই এই র্যাডিক্যাল অ্যাক্সিস দুইটার এই ওমেগা টু আর ওমেগা থ্রি এর র্যাডিক্যাল অ্যাক্সিস এর উপরেও থাকে তো P lies on ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তো ক্লাস শেষ করার আগে আমি আরো কয়েকটা জিনিস দেখাই নাই সেটা হচ্ছে যে
ধরো দুইটা সার্কেল একটু এতক্ষণ ধরে আমরা দেখছি যে সার্কেল দুইটা সার্কেল গুলো টাচ করে নাই, কিন্তু যদি সার্কেল দুইটা টাচ করতো তাহলে কেমন হইতো? তাহলে তাদের রেডিক্যাল অ্যাক্সিস কি? তাহলে তাদের যদি দুটো সার্কেল টাচ করে মানে টাচ মানে ইন্টারসেক্ট করে তাহলে তাদের রেডিক্যাল অ্যাক্সিস বের করা খুবই ইজি। সেটা হচ্ছে যে এই দুইটা বিন্দু যে দুইটা বিন্দুতে টাচ ছেদ করবে সেই দুটো বিন্দুর দিয়ে যে রেখাটা যায় সেটাই। এটাই হচ্ছে কি রেডিক্যাল অ্যাক্সিস। আচ্ছা ক্লাস কি এত এতক্ষণ হয়? মানে আমার তো এনার্জি শেষ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ একটা ভাইয়া পর্যন্ত ক্লাস চলে ভাইয়া? একটা পর্যন্ত ক্লাস চলে মানে একটা পর্যন্ত মাঝে মাঝে একটা পর্যন্ত যায়। আচ্ছা তোমাদের কি আর করতে ইচ্ছে করতেছে? আমার তো এনার্জি শেষ। তুমি করাইলে আমাদের ইচ্ছা আছে। আচ্ছা ওকে। আর এখন রেডিক্যাল অ্যাক্সিস এর আরো কিছু জিনিসপাতি আছে, যেমন ধরো আচ্ছা আমি সকালে নাস্তা করি না আসলে, এই জন্য ক্লান্ত লাগতেছে অনেক। এটা হচ্ছে যে রেডিক্যাল অ্যাক্সিস যদি তুমি এরকম রেডিক্যাল অ্যাক্সিসটা এই সার্কেল দুটো সেন্টার যদি নাও ও ওয়ান আর ও টু, তাহলে রেডিক্যাল অ্যাক্সিসটা এই ও ওয়ান ও টু এর যে কানেক্টিং লাইন সেই কানেক্টিং লাইনের উপর লম্ব হবে। এটা কি যখন ইন্টারসেক্ট করবে না বৃত্ত দুইটা তখন ট্রু? হ্যাঁ এটা তখনও ট্রু। এটা তুমি চিন্তা করে বের করতে পারবা, কারণ এই লাইনটার উপরে ও ওয়ান আর ও টু এর উপরে একটা পয়েন্ট তো থাকবে, যে পয়েন্টটা হচ্ছে যে ওই রেডিক্যাল অ্যাক্সিস এর সাথে মানে মানে ওই যে পয়েন্টটার কারণে এই দুইটার ই সেম হবে, পাওয়ার অফ পয়েন্ট সেম হবে। সেটা তুমি একটু অঙ্ক করলেই দেখতে পাবা যে এটা হচ্ছে তোমাকে জাস্ট একটা পয়েন্ট নিতে হবে পি, ধরো পি, তো পি পয়েন্ট নেওয়ার পর এই এই লাইনের উপর ও ওয়ান ও টু এর, তারপর তুমি ইকুয়েশন বিল্ড আপ করবা যে এই দুইটা পয়েন্ট এই চারটা পয়েন্টে সেট করবে, তারপর ওই পি এর সাপেক্ষে ওই দুইটা ওইরকম ওইভাবে আসবে। তো আর অন্য অন্য আচ্ছা সরি ওইটা না, তোমার পাওয়ার পয়েন্টের অন্য ওইটা চিন্তা করতে হবে, যেটা যদি পি নাও তাহলে পি ও ওয়ান পি স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ও টু পি স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। তো এইটা এখন তুমি সমাধান করতে হবে তাই না? তো এটা হচ্ছে ক্রস ই দিয়ে করে আর কি, কার্টেসিয়ান ড্যাশ দিয়ে করে। তো ওইটা আসলে অতটা ইন্টারেস্টিং না ক্যালকুলেশনটা দেখা, জাস্ট ক্যালকুলেশন করা লাগে আর কি। তো ধরে নিতে পারো যে এমন একটা প্রায় একটা এমন একটা পয়েন্ট পি আছে যেটা এখানে এই লাইনটার উপর একটা রেডিক্যাল অ্যাক্সিসের উপর থাকে, তো এটা পারপেন্ডিকুলার। জি ভাইয়া। আচ্ছা আর কারো যদি এটা এটা জানতে ইন্টারেস্টেড হয় তাহলে সে হচ্ছে জিওমেট্রি রিভিজিটেড বইটা পড়তে পারো। ও জিওমেট্রি হ্যাঁ ওকে। আর কি আছে? আর হচ্ছে ইউসেজ হবে পাওয়ার অফ আ পয়েন্ট, ওই ওই নোটটা পড়তে পারো, ওটাতে প্রুফ দেওয়া নাই এগুলোর কিছু, বাট মানে এগুলো এক্সপ্লেন করা আছে কি কি জিনিস। তো আমি হচ্ছে এখানে জিনিসপত্র লিখে দেই। আচ্ছা ভাই, ইজিএম বেশি অ্যাডভান্সড না জিওমেট্রি রিভিজিটেড বেশি অ্যাডভান্সড? ইজিএম বেশি অ্যাডভান্সড, মানে ইজিএম তে অলিম্পিয়াড ওরিয়েন্টেড আর কি, বাট জিও রিভিজিটেড তে অনেক কিছু আছে, অনেক জিনিস পাতি লাস্টের দিকে, বাট আমি বলবো যে এইটা আগে পড়তে। এরপর ইজিএম তেও আছে এই চ্যাপ্টার। আর ভাই কেউ যদি ইংলিশ বই শুরু করতে চায় কোনটা দিয়ে শুরু করবে? বাংলা থেকে ইংলিশ যখন শুরু করবে, আমার থেকে ইংলিশ শুরু করলে জিওমেট্রি রিভিজিটেড ভালো। এই থ্যাঙ্কস। আর তারপর হচ্ছে এগুলো পড়ার পর তারপর তুমি জিওমেট্রি আনবাউন্ড ট্রাই করতে পারো।
এটা অনেক ভালো, এইবারে তো কোনো ছবি নাই। হ্যাঁ এগুলো তো অনেক কঠিন বই ভাইয়া। হ্যাঁ মানে ছবি নিজে একে একে করতে হবে। আমি উল্টা দেখছি কিছুই বুঝতে পারিনি। বাট মানে এই বইটার অনেক থিওরেম আছে যেগুলো তোমার অনেক কাজে লাগবে পরে, আর সেই সেটা ধর মানে অন্যান্য বইয়ে সাধারণত সেগুলো পাওয়া যায় না, মানে সবকিছু এক জায়গায় জড়ো করা আছে আর কি। মানে ছবি আঁকতে মনে হয় চাইছিল, ছবির জন্য জায়গা রাখতে, বাট পরে বইটা পাবলিশ করা হয়নি, বইটা হচ্ছে কি অনলাইনে এসেছে এই জন্য। হ্যাঁ এই জন্য বইয়ে কোনো ছবি নেই, বাট বইটা খুবই ভালো। আচ্ছা তো তাহলে অর্ডারটা হবে জিওমেট্রি রিভিজিটেড, দেন ইজিওমা, দেন জিওমেট্রি আনবাউন্ড। হ্যাঁ এখন আমি আমি আসলে যখন পড়ছি তখন আমি ইজিওম আসলে পড়ি নাই বলতে পারো, মানে তখন ইজিওম বের হয়নি, তো আমি হচ্ছে জিওমেট্রি রিভিজিটেড পরে জিওমেট্রি আনবাউন্ড পড়ছি। ইজিওমও তো হচ্ছে গিয়ে তুমি ইজিএমও পড়ে দেখতে পারো কোনটা ভাল লাগে আর কি, ভাল লাগবে ইজিএমওই, কিন্তু মানে ইজিএমও হচ্ছে কি চিপা ট্রিক, মানে শর্টকাট ট্রিক টাইপের ইউজ করছে, কাইন্ড অফ গাইড গাইড বই টাইপের। আসল জিওমেট্রি শিখতে পারবা না ওইখান থেকে, এখানে হচ্ছে কি ট্রিক শিখতে পারবা জিও সলভ করা, কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি জিওমেট্রি শিখতে চাও তাহলে তোমাকে জিওমেট্রি আনবাউন্ড বা জিওমেট্রি রিভিজিটেড এগুলো দিয়ে পড়তে হবে। ওকে তো আর কমবির জন্য কিছু বই সাজেস্ট করবে কি ভাইয়া, যদিও টপিকের বাইরে? কমবি, হ্যাঁ কমবির জন্য তোমরা যেটা শুরু করতে পারো সেটা হচ্ছে যে আর্ট অফ ক্রাফট অফ প্রবলেম সলভিং তো পড়বাই, তারপর কি করতে হবে, পাথ টু কম্বিনেটরি, পাথ টু কম্বিনেটরিক্স ফর আন্ডার গ্রাজুয়েট। আচ্ছা লিখে দিই, তারপর এটা প্রথমটা তো হচ্ছে গিয়ে জিরো, মানে ওইটা ওইটা প্রথমে পড়তেই হবে, সেটা হচ্ছে আকোপস, তারপর পাত্র কম্বিনেটরি, তারপর আরেকটা আছে যে পিএসএস বা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস, আকোপস কোনটা ভাইয়া, আর্ট এন্ড ক্রাফট প্রবলেম সলভিং। ও আচ্ছা আচ্ছা লিখে দিই, তারপর আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে গিয়ে এই বইটা, মেথডস ইন কম্বি। আবার আরেকটা বই আছে যেটা হচ্ছে গিয়ে একটু কঠিন, ভালো ভালোই কঠিন, মানে অনেক কঠিন, অলিম্পিয়াড কম্বিনেটরি, এটা হচ্ছে তোমরা এই বইগুলো যখন পড়ে মোটামুটি ভালো প্রবলেম সলভ করতে পারো তখন পড়বা। আইএমও লেভেল ইয়া করার, হ্যাঁ আইএমও আইএমও লেভেলে প্রিপারেশন নেওয়ার জন্য তো এই এইভাবে শুরু করলে ভালো আর কি এই অর্ডারে। আচ্ছা বইয়ের সাজেশন যখন দেওয়া শুরু করছি নাম্বার থিওরিটাও দিয়ে দেই, নাম্বার থিওরি হচ্ছে নাম্বার থিওরি হচ্ছে যে নাম্বার থিওরিতে প্রথমে পড়তে প্রথমে একটা থিওরি বই পড়তেই হবে, মানে এখন থিওরি বইটা সাধারণত একটু মোটা বই হলে ভালো, এখন মোটা বই হলে অত বেশি পড়া লাগবে না, যেমন আমি সেটা সাজেস্ট করি সেটা হচ্ছে অ্যাডলার্স নাম্বার থিওরি। অ্যাটলাস নাম্বার থিওরির আমি বলবো যে প্রথম এক থেকে পাঁচ চ্যাপ্টার পড়লেই যথেষ্ট,
এটা পড়ার পর তারপর পড়বা যে 104 নাম্বার থিওরি, নাম্বার থিওরি প্রবলেম, এন্টি প্রবলেম। এরপর আরো কিছু বই আছে যেমন এলিমেন্টারি নাম্বার থিওরি, এটাও ভালো। তারপর আরেকটা আছে হচ্ছে গিয়ে জ্যাকব স্টেইনার, খুব সম্ভবত নাকি ভুলে গেছি, সে হচ্ছে যে নাম্বার থিওরি ফর অলিম্পিয়াড, আর অলিম্পিয়াড নাম্বার ভুলে গেছি, ধরো বের করি। এখানে হচ্ছে এলিমেন্টারি নাম্বার থিওরি বাই উইলিয়াম স্টেইন, সেম বই। আচ্ছা এই বইটা হচ্ছে যে দাঁড়া, এটা কার, বইটা হচ্ছে জি এ জোন্স আর জে এম জোন্স, হচ্ছে যে উইলিয়াম স্টেইনের। এটা এটা হচ্ছে অনেকটা ত্রিপাঠ থেকে মানে ইসের মতো আর কি, গাইডের মতো পরেরটা, হ্যাঁ উইলিয়াম স্টেইন। বাট এটা হচ্ছে অনেক মানে নাম্বার মানে অলিম্পিয়াডের জন্য আর কি। সো যেমন এই ইজিএমের ব্যাপারে যেটা বলছিলাম যে তুমি এখান থেকে হয়তো পিওর নাম্বার থিওরি শিখতে পারবো না, এই মানে পিওর জিওমেট্রি শিখতে পারবো না, কিন্তু এখানে অলিম্পিয়াডে অনেক হেল্প করবে, এটাও সেটার মতো আর কি। তোমাকে আগে এইভাবে পড়ে আসতে হবে, তাহলে তোমার এটা কাজে লাগবে, না হলে না হলে ঝামেলা হবে আর কি। জাস্টিন স্টিভেন্সের অলিম্পিয়ার নাম্বার থ্রি, জাস্টিন স্টিভেন্সের, ওটা অনেক সুন্দর। আর অ্যালজেব্রার ব্যাপারে এখন একটু ঝামেলা, অ্যালজেব্রার ব্যাপারে আসলে তেমন অ্যালজেব্রাতে তেমন ভালো বই নেই, মানে তেমন ভালো বই নেই বলতে মানে ওখানে অ্যালজেব্রার টপিক গুলো আসলে ওইরকম অলিম্পিয়াডে অত ভালোভাবে ডিফাইন্ড না কি কি টপিক আসে, তো ওই কারণে অত ভালো বই মানে যেসব জিনিস হচ্ছে যে আসে সেগুলোর ফাংশনাল ইকুয়েশন, ওইটার বই আছে টি টু অ্যান্ড্রেস কোর একটা, ওইটা অনেক অ্যাডভান্স, আর ওইটা সবই হচ্ছে নোট থেকে শেখে, মানে ফাংশনাল ইকুয়েশনের নোট গুলো দিছে না, আই গেস দিছে। তারপর পলিনোমিয়াল দেয়নি, মানে কালকে একটা ক্লাস হয়েছে কিন্তু সেটার জাস্ট, আচ্ছা আমি নোট নোট ইকুয়েশন এর একটা নোট দিছিল। আচ্ছা সো অ্যালজেব্রার ও এইখানেও আসলে অনেক নোট আছে, আমি নোট গুলো এখানে মেনশন করিনি। জিওমেট্রি তো নোটের অভাব নেই, জিওমেট্রি তো হচ্ছে ইউফে ছাড়ের অন্যান্য নোট। তারপর ইভানসেনের অন্যান্য নোট সবগুলোই আছে, তো এখানে কিছু নাম দিয়ে দিই, ইভানসেন, ইউফে ছাও, তারপর পোষেন লো, তারপর আলেকজান্ডার রোমেরভ, রেমোরভ, আর কি আছে, আচ্ছা হ্যাঁ এরাই হচ্ছে মেজর। তারপর কম্বিনেটরিক্সে তো ইভানসেনের নোট আছে অনেক, নাম্বার থিওরিতেও মানে ইভানসেনের নোট সব জায়গাতেই আছে, নাম্বার থিওরিতে কম্বিনেটরিক্সে আর কি আছে, কমিউনিটিতে ইউফে ছাড়ের নোটও আছে, পোশেনলোরও নোট আছে, এছাড়া আদ্রিয়ান টাঙের আছে, তারপর কজমিন পোহাটার মেবি জিওমেট্রিতে, বাট এখানে আর কি আছে, হ্যাঁ এখানে ওই এই সেই উপরের এই গাইডের বই, এই গাইডের নোট করলেই হবে। নাম্বার থিওরিতে, নাম্বার থিওরি নোট কি কেমন আছে জানো,
নাম্বার থ্রিতে মাসুম ভাইয়ের নোট আছে। হ্যাঁ, এখানে ওই সেম গাইডেরই নোট আছে, ওই আদ্রিয়ান টাং, ইভান সেন, ইউফে ঝাও, আলেকজান্ডার রেমোরা, পোশেন ল, তারপর আমির হোসেন, ও আমির হোসেন পারভারজির অনেকগুলো নোট আছে এখানে। এগুলো গুগল সার্চ করলেই পেয়ে যাবো আর কি, এই জন্য লিঙ্ক দিতেছি না। তারপর হচ্ছে দুসান, জুকি, ও কেউ কি ম্যাথ দেখতে চাইছে? আচ্ছা, আমি ফাইলটা দিয়ে দিবো, তুমি পরে দেখে নিও। ইমিন গে এর একটা নোট আছে, সেটা করতে পারো। অ্যালজেব্রাতে, অ্যালজেব্রাতে হচ্ছে প্রথমে তোমাকে এফি শিখতে হবে। এফি এর অনেকগুলো নোট আছে, ইভান সেন এর নোট আছে, এই অর্ডারে পড়বা, ইভান সেন, তারপর তারপর আদ্রিয়ান টাং, তারপর আর কে জানি, আদ্রিয়ান টাং আছে, ইভান সেন, তারপর আইএমও ম্যাথের একটা ই আছে। ও আইএমও ম্যাথে অনেক ভালো একটা ওয়েবসাইট আছে, আইএমও ম্যাথ, ওখানে গিয়েও ওখানে যাও। আর হ্যাঁ, এগুলোই। আর তারপর তারপর হচ্ছে যে পলিনোমিয়াল, পলিনোমিয়ালে তুমি হচ্ছে গিয়ে ইউফে ঝাওয়ের ই করতে পারো, ইউফে ঝাওয়ের নোট আছে। তারপর এখন পলিনোমিয়ালের সমস্যা হচ্ছে পলিনোমিয়ালে ভালো তেমন একটা নোট নাই, এখানে আইএমও ম্যাথের একটা নোট আছে। তারপর আদিল হাসান, আদিল কি জানি, আদিল খান, এরপর ইনইকুয়ালিটি শিখতে হবে। ইনেকায় সুন্দর বই আছে, ইনইকুয়ালিটি একটা সুন্দর বই আছে, সেটা হচ্ছে যে সিক্রেটস অফ ইনইকুয়ালিটি। এই বইটা পড়ো, বইটা সুন্দর। তারপর হচ্ছে AMGM, অ্যাপ্লাইং AMGM লেখা বস, খানিক ভাইয়ের একটা বই আছে, নোট আছে। হ্যাঁ, আর কিছু এখন আপাতত মনে আসতেছে না। হ্যাঁ, এগুলো এগুলো দিয়ে শুরু করলে আই গেস আমাদের আপাতত আর কিছু লাগবে না। আচ্ছা, আমি এগুলো এক পেজে নিয়ে নিই। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। বাকিদের? কোশ্চেন থাকলে করতে পারো এখন।
ভাই আপনি প্রবলেম সেট দিবেন প্রবলেম সেট প্রবলেম সেট মেবি তৈরি করিনি বাট ওই ই আছে একটা নোট দিছি তো ইউফেজ হর একটা নোটের লিংক দিছি দিব এটা করো সাবমিট করতে হবে আপনার ইমেল আইডি তো হ্যাঁ সাবমিট করতে পারো করা লাগবে না বাট করতে পারো আমি হাতে টাইম পাইলে দেখে দিব আর এই ফাইলটা আমি ওই ক্লাসরুমে আপলোড করে দিব সমস্যা নেই ওকে আর কিছু কি বলার আছে কারো এই বইগুলো কোন ওয়েবসাইটে আনতে দিলে ভালো হবে এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট আছে লিডজেন ভাই নোটস গুলো কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ গুগল গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া যাবে কি না হ্যাঁ যাবে আই গেস হ্যাঁ ভাইয়া হ্যাঁ যাবে বাট তোমরা কোনো বইটি ডাউনলোড করলে এখান থেকে করে আসতে পারো ওকে ভাই আচ্ছা তো আই গেস ক্লাস এখানেই শেষ আর ওকে আর কালকে আবার দেখা হবে কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ টাটা বাই 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 থ্যাংক ইউ বাই বাই ভাই অনেক হেল্প করলে ওকে টাটা ওয়েলকাম ধন্যবাদ ওকে আমি মিটিং অফ করি আচ্ছা চ্যাট আমার পড়া হয়নি সরি বাট আচ্ছা তোমরা ফাইলটা দেখে নিও সমস্যা নেই ওকে টাটা রাখি